এখন থেকে কিন্তু আপনারা যে কোনো মুভি বাংলাতে দেখতে পারবেন যেমন হিন্দি বাংলা উর্দু তামিল ইংলিশ যে কোনো মুভি কিন্তু আপনারা বাংলাতে দেখতে পারবেন সো অনেকেই বিশ্বাস করবেন না সো যারা বিশ্বাস করেন বা না করেন আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখেই দিব যে আপনারা যে কোনো মুভি বাংলাতে কীভাবে দেখবেন দেখলে তো অবশ্যই বিশ্বাস করবেন সো প্রথমত আমরা কী করবো আমরা চলে যাব প্রথমত ইউটিউবে সো আমরা ইউটিউব যে অ্যাপসটা আছে আমাদের যে এই অ্যাপসটা আছে অ্যাপসের ভিতরে গেলে হবে না আমাদের যাইতে হবে আমাদের ক্রমে যে এই ক্রম দিয়ে আমাদের কিন্তু ইউটিউবে ঢুকতে হবে আমি প্রথমত আমার ক্রম বাজারে চলে আসলাম আসার পর আমরা এখানে জাস্ট সার্চ করবো ইউটিউব ডট কম ইউটিউব ডট কম এখানে আমরা সার্চ করবো ইউটিউব ডট কম যদি এখানে সার্চ করি তাহলে ইউটিউবের যে ওয়েবসাইটটা এখানে চলে আসবে তারপর আমরা এখানে জাস্ট একটা থ্রি ডট মধ্যে একটা ক্লিক করবো থ্রি ডট মধ্যে ক্লিক করার পর এখানে ডেস্কটপ সাইট এটাতে ক্লিক করে আমরা এটাকে ডেস্কটপ মোড়ে অন করে নিব ওকে তারপর আমরা এখানে আমরা যেই মুভিটা দেখতে চাই তার জন্য আমরা কী করব যেই মুভিটা দেখতে চাই সেই মুভিটা এখানে আমরা সার্চ করব তার জন্য আমরা এখানে উপরে সার্চ নামে অপশনটা যে আছে এই সার্চ নামে অপশনটাতে একটা ক্লিক করব সার্চ ক্লিক করার পর আমরা এখানে যে মুভিটা দেখতে চাই সেই মুভির নামটা এখানে সার্চ করে দেব মুভিটার নাম লেখার পর আমরা এখানে জাস্ট সার্চ করে দেব সার্চ করলে কিন্তু এখানে আমাদের মুভিটা চলে আসবে আমরা একটু এখানে জুম আউট করে দেখাই একটু জুম আউট করি টি স্টুডিও আমাদের এখানে মুভিটা চল আসছে তারপর আমাদের যে মুভিটা আসছে আমরা সেই মুভিটার উপর একটা ক্লিক করে দেব আমার এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করতে চাচ্ছা আমরা যে মুভিটা আমরা দেখতে চাই এখানে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো মুভি চলে আসবে এখন আমরা যে মুভিটা দেখতে চাই সেই মুভিটার উপর একটা ক্লিক করে দেবো আমি আমার মুভিটার উপরে ক্লিক করে দিতেছি এখানে আমি মুভিটার উপরে ক্লিক করে দিলাম কপিডিটের মানে হিসুর কারণে কিন্তু আমি এখানে আমার সাউন্ডটা কমিয়ে দিই তারপর আমরা এখানে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর এখানে সাব টাইটেল এটাতে ক্লিক করব তারপর আমরা নিচে ইংলিশ ওটো এটাতে আমরা ক্লিক করে দেবো এটাতে ক্লিক করার পর আবার আমরা সাব এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন অটো ট্রান্সলেশন এটাতে আমরা ক্লিক করব অটো ট্রান্সলেট এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখন আমরা যেই ভাষাতে যেই ভাষাতে মুভিটা দেখতেছে সেই ভাষাটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো আমি বাংলাতে দেখতেছি তার জন্য আমরা এখানে বাংলা সিলেক্ট করে দেব তারপর খুব নিচে দেখতে পড়ছেন কিন্তু লেখা উঠতেছে আমি এখন মুভিটা স্টপ করে দিই কারণ না করলে পরবর্তীতে আবার কপি ইস্যু সমস্যা হতে পারে সো দেখতে পাচ্ছেন মুভি নিচে কিন্তু বাংলা লেখা উঠতেছে সো আমরা এখন থেকে এখন ব্র্যাগে আসি আমি আপনাদেরকে কিছু কথা বলিনি আমি যে আপনাদেরকে ভিডিওটা দেখাইছি সো এরকমভাবে কিন্তু আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন অনেক কিছু কিছু ভিডিওতে কিন্তু সাবটাইটেল শো করে না মানে কিছু কিছু ভিডিওতে সাব সাবটাইটেল অ্যাড হয় না সো কিছু কিছু ভিডিও যে ভিডিওতে সাবটাইটেল অ্যাড হয় না সেই ভিডিওগুলো কিন্তু আপনি ম্যাক্স প্লেয়ারে গিয়ে কিন্তু সাবটাইটেল অ্যাড করে আপনারা দেখতে পারবেন সো এই ভিডিও ভিডিওতে কিন্তু আমি ম্যাক্স প্লেয়ার দিয়ে সাবটাইটেল অ্যাড করে দেখালে কিন্তু দেখানো কিন্তু সম্ভব না আপনারাও যদি চান যে ম্যাক্স প্লেয়ারে গিয়ে আমি সাবটাইটেল অ্যাড করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে নেক্সট ভিডিও আমরা চাই সো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলা কিন্তু অন করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য